গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী একটি কথা বারবার বলছেন, বাংলাদেশে গণতন্ত্রের অভাবটা কোথায়, বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত আছে আওয়ামী লীগের হাত ধরে, মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে, আওয়ামী লীগ মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, মানুষের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এবং মানুষের ম্যান্ডেট নিয়ে আছে বলেই আওয়ামী লীগ এই উন্নয়নের ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে পেরেছে। এই যে এই কথাগুলো উনি ক্রমাগত বলে যাচ্ছেন, এই কথাগুলো আসলে কাদের উদ্দেশ্যে বলা? দেশের সাধারণ মানুষ। সাধারণ মানুষ কি জানে না যে তারা ভোট দিতে পেরেছে কি না? সাধারণ মানুষ কি জানে না যে এই সরকারটি জনগণের ম্যান্ডেট নিয়ে আছে কি না? সাধারণ মানুষ কি জানে না যে আসলেই 2018 সালে কোনো ভোট কোনো ভোটার ঠিকভাবে দিতে পেরেছে কি না? মানুষ কিন্তু সব জানে, কিন্তু তারপরেও এই কথাগুলো বারংবার বারংবার প্রধানমন্ত্রীর মতন জায়গা থেকে বলা হচ্ছে, খুব সম্ভবত নিজেকে এক ধরনের প্রবোধ দেয়া, এবং একই সঙ্গে গোয়েবলসীয় কায়দায় আপনি যখন একটি কথা মিথ্যা বারবার 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 বলতে থাকেন, এক সময় সেটিকে সত্য বলে মনে হয়, সেই একটা আশায় বা সেই একটা চান্স নেওয়ার হয়তো আওয়ামী লীগ চেষ্টা করছে, যে একই কথা বারবার 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 বলে মানুষকে কনভিন্স করা। কিন্তু মানুষকে কনভিন্স করা কি এত সহজ? এত সহজ তো না। আমরা আসলে এখন এমন একটা সংসদ বাংলাদেশে চলছে যেই সংসদে আওয়ামী লীগেরই মহাজোটে যারা শরিক আছেন তারা বলছেন এটা কোনো ভোট হয়নি। আওয়ামী লীগের মুজিবুল হক চুন্নু, বিরোধী দলের যিনি এখন মহাসচিব, তিনি বলছেন রাতে ভোট হয়েছে, আমরা করেছি রাতে ভোট, ঠিক হয়নি কিন্তু হয়েছে, আমরা করেছি। রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টি, তিনি কি বলেছেন ভোটের পরপরই আমরা শুনেছি? তিনি তার অবস্থান থেকে সরে এসছেন, চাপে পড়ে হোক বা যে কোনো কারণেই হোক তিনি সরে আসতে বাধ্য হয়েছেন, কিন্তু তিনি কি বলেছেন আমরা দেখেছি। ঠিক একইভাবে শরীফ নুরুল আম্বিয়া, তিনি ইলেকশনের পরপরই তার পার্টি একটা রেজলিউশন এনে বলেছিল যে এইটা কোনো ভোট হয়নি। এমনকি আওয়ামী লীগের ভেতর থেকে, আওয়ামী লীগের অন্তত 4 জন সাংগঠনিক সম্পাদক বিভিন্ন সময় স্বীকার করেছেন যে 2018 সালে যে নির্বাচন হয়েছে সেটা সুষ্ঠু নির্বাচন হয়নি, অত্যুৎসাহীরা ভোট কারচুপি করেছে, অত্যুৎসাহীরা ব্যালটে সিল মেরেছে, অত্যুৎসাহীরা সব মানে ভোট নৌকায় নিয়ে গেছে এবং বিরোধী দলকে তারা প্রবেশই করতে দেয়নি এবং এক ধরনের চাপের মধ্যে রেখেছে। এমনকি আপনাদের যে সাধারণ সম্পাদক, ফর গড সেক, ওবায়দুল কাদের সাহেব, তার ভাই পর্যন্ত বলেছে যে আমরা ডালপালা আনতে বলেছিলাম, অতি উৎসাহীরা গাছ শুদ্ধ তুলে নিয়ে এসছে, প্রশাসন গাছ শুদ্ধ তুলে নিয়ে এসছে। এবং তিনি এটাও বলেছেন যে আজকে যে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে সেটা পুলিশ প্রশাসন যদি সরে যায় তাহলে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। উনি ওনার কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে বলেছেন, কিন্তু ওনার কথাটা যদি আপনি মানে বাংলা করেন তাহলে এটাই দাঁড়াবে সোজা বাংলায়, সাদা বাংলায়, যে আওয়ামী লীগ যদি আজকে ক্ষমতা থেকে সরে যে কোনো কারণেই হোক তাহলে পালাবার পথ পাবে না। এই কথাগুলো তো আসলে আপনার দলের ভেতর থেকেই আসছে, তারপরও আপনি ক্রমাগত বলে যাচ্ছেন বাংলাদেশে ভোটের অধিকার আছে, বাংলাদেশে মানুষ ভোট দিতে পারছে, এবং এই ভোটের অধিকার নাকি আওয়ামী লীগই প্রতিষ্ঠা করেছে। 2014 সালের একটি বিভৎস নির্বাচন, যে নির্বাচনে আসলে একটা সংসদ তৈরি হয়েছে একটা ভোট ছাড়া, কোনো ভোট লাগে নাই, একটা সংসদ গঠিত হয়ে গেছে, একটা সরকার ফর্ম করেছে, একটা ভোটও লাগে নাই, এবং সেই সময় আপনি বলেছিলেন যে এটা নিয়ম রক্ষার নির্বাচন, অচিরেই আপনি আরেকটি নির্বাচন দেবেন। সেই নির্বাচন আপনি এরপরে 5 বছর দেন নাই, 2018 সাল পর্যন্ত আপনি সেই সরকারকে কন্টিনিউ করছেন। অর্থাৎ আওয়ামী লীগ যখনই যে উপায় ক্ষমতায় এসছে যে কোনোভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছে, যে কোনো উপায় ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করেছে। আজকে আমি দেখলাম আবারও প্রধানমন্ত্রী বলছেন আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা এত সহজ নয়। হ্যাঁ, ঠিক বলেছেন, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা এত সহজ নয়। তার কারণ হচ্ছে আওয়ামী লীগ এমন একটি সরকারে গত 15 বছরে পরিণত হয়েছে, এমন একটি স্বৈরাচারী সরকারে পরিণত হয়েছে, এমন একটি ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছে, এমন একটি জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে, যেই সরকার পুরোপুরি নির্ভর করে পুলিশ প্রশাসন এবং আমলাদের ওপরে, যেই সরকারকে রক্ষা করার জন্য ইভেন একটা পুলিশের যে কর্মকর্তা সেও মনে করে যে তার অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী লীগকে রক্ষা করতে হবে। মানে আওয়ামী লীগ এখন বিষয়টা এমন দিকে নিয়ে গেছে, প্রত্যেককে আনডিউ প্রিভিলেজ দিয়ে, আনডিউ অ্যাডভান্টেজ দিয়ে, পুলিশে, প্রশাসনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে
প্রতিটা মানুষকে অবৈধ সুবিধা দিয়ে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে তারা মনে করে যে এই গত 15 বছর তারা আওয়ামী লীগকে রাখবার জন্য যত পাপ করেছে, যত অন্যায় করেছে, তার যদি বিচার হয় তাহলে তাদের পক্ষে মানে দেশে থাকা তো দূরের কথা, প্রাণ নিয়ে থাকাটা একটা মুশকিল হয়ে যাবে। যদি বিচার হয়, সুষ্ঠু বিচার হয়, সুষ্ঠু বিচারে তারা প্রত্যেকে দোষী সাব্যস্ত হবে এবং বিচারের মুখোমুখি হবে। সুতরাং এই বিচারটাকে এড়াতে, নিজের ভবিষ্যৎটাকে ঠিক অতীতের মতো বর্তমানের মতো মসৃণ রাখতে তারা মনে করে যে আওয়ামী লীগকে টিকাতে হবে তাদের নিজের স্বার্থে। ঠিক একই বিষয় কিন্তু অন্যান্য যে সংস্থাগুলো আছে সরকারের, রাষ্ট্রের, তার প্রতিটার ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিটা সংস্থা মনে করছে যে তার টিকে থাকার জন্য, তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য, তার নিজের ভবিষ্যৎকে ঠিক রাখবার জন্য এই সরকারটাকে টিকিয়ে রাখতে হবে। এরকম সরকার যা যেই সরকারগুলো হয়, যারা পুলিশ প্রশাসন এবং অন্যান্য রাষ্ট্রীয় বাহিনীর উপরে সম্পূর্ণ নির্ভর করে থাকে এবং অন্যান্য বাহিনীগুলোকেও, অন্যান্য সংস্থাগুলোকেও তার উপরে এমনভাবে নির্ভরশীল করে যে তারা অবিচ্ছিন্ন অবিচ্ছেদ্য হয়ে যায়, সেই ধরনের সরকারকে উৎখাত করা নিশ্চয়ই কঠিন আন্দোলনের মধ্যে দিয়ে। আপনারা যে উদাহরণ এনেছেন, প্রধানমন্ত্রী বেশ কিছু উদাহরণ এনেছেন যে আমরা আইয়ুব খানকে উৎখাত করেছি, আইয়ুব খানের সময় কয়জন মারা গেছে বলেন তো? 69-এর গণ অভ্যুত্থানে কটা মানুষ মারা গেছে? আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিছে, উন্নয়নের দশক করে আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিছে। তারা হাজার হাজার মানুষ গুম করে, বিচার বহির্ভূতভাবে হত্যা করে, মানুষকে ক্রস ফায়ারে দিয়ে বিরোধী দলের নামে শত শত মামলা, লক্ষ লক্ষ মামলা দিয়ে বিরোধী দলের লক্ষ লক্ষ আসামি করে, বিরোধী দলের প্রধানকে জেলে ঢুকিয়ে, বিরোধী দলের সেকেন্ড ইন কমান্ডকে বিদেশে পাঠিয়ে, মানে বিদেশে এক্সাইলে বাধ্য করে, বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করে সেবা ক্ষমতায় থাকার চেষ্টা করে নাই। আইয়ুবের মধ্যেও যতটুকু রাজনীতি ছিল, যতটুকু গণতন্ত্র বোধ ছিল আওয়ামী লীগের মধ্যে, ততটুকুও তো নাই। আপনি আরো বলেছেন ইয়াহিয়া খানকে যুদ্ধে পরাজিত করে উৎখাত করেছি। ইয়াহিয়া হচ্ছে সেই সরকার যেই সরকারটা সুষ্ঠু নির্বাচন দিয়েছিল 70 সালে। 73 সালে আওয়ামী লীগ একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে নাই। 2014-2018 আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে পারে নাই। ইয়াহিয়া কিন্তু ঠিকই 70-এ একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছিল। বলা হয়েছে জিয়া যেখানেই গেছে আন্দোলন তার বিরুদ্ধে হয়েছে। মানে একটা নির্বাচিত সরকারকে আপনারা একদিনের জন্য শান্তিতে থাকতে দেননি। সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। আপনারা একটা গণতান্ত্রিক সরকারকেও শান্তিতে আপনারা থাকতে দেন নাই, দেশ চালাইতে দেন নাই। এরশাদকে উৎখাত করেছে, এরশাদকে উৎখাত করেছেন বটে, তবে সেটা আপনার একার কৃতিত্ব না বা আওয়ামী লীগের একার কৃতিত্ব না। তখন এরশাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাই একজোট হয়েছিল, 7 দল 14 দল এভাবে একজোট হয়ে তারা এরশাদের বিরুদ্ধে লড়েছে। এবং এরশাদের বিরুদ্ধে এই লড়াইয়ে আপোষহীন ভূমিকার জন্যে 91 সালে বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছিল জনগণের ম্যান্ডেট নিয়ে। 86 সালে কিন্তু আওয়ামী লীগ এরশাদকে লেজিটিমেসি দিয়েছিল, বৈধতা দিয়েছিল এবং এরশাদের ইলেকশনে আওয়ামী লীগ পার্টিসিপেট করে, পার্টিসিপেটের মাধ্যমে তারা 86 ইলেকশনকে বৈধতা দেয়। খালেদা জিয়ার 15ই ফেব্রুয়ারির ভোট চুরির পর তাকে উৎখাত করা হয়েছে? না, তাকে উৎখাত করা হয়নি। খালেদা জিয়া ওয়াদা করেছিলেন জাতির কাছে যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে তিনি একটি সরকার গঠন করবেন, যেই সরকার সংবিধান সংশোধন করবে, এবং সংবিধান সংশোধন করে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার আনার পরে তিনি স্টেপ ডাউন করেন এবং একটি নির্বাচন দেন, যেই নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তাও একা আসতে পারে নাই, আওয়ামী লীগ 96-তে একা 151টা আসন পায় নাই, তাকে এরশাদের সাহায্য নিয়ে সরকার গঠন করতে হয়। সুতরাং 15ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আপনারা যাই বলে থাকেন না কেন, দেশের মানুষ জানে 15ই ফেব্রুয়ারির নির্বাচন কেন হয়েছিল। এবং এই 15ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে যেই 96 সালে যে নির্বাচনের মাধ্যমে আপনারা ক্ষমতায় আসেন, সেটা কিন্তু আপনারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারেন নাই, এরশাদকে সাহায্য নিয়ে, এরশাদের সাহায্য নিয়ে আপনাদের 151টা আসন এনশিওর করতে হয়। আপনারা আরো বলেছেন যে 2006 সালে 1,23,00,000 ভুয়া ভোটারদের নির্বাচন করতে চেয়েছিল, সেটাও বাতিল হয়েছে। দেখুন, স্বচ্ছ ব্যালট বাক্স বলেন আর ভুয়া ভোটার তালিকা বলেন, আপনারা যেটাই বলেন, সেই সময় অন্তত নির্বাচনটা সুষ্ঠু হতো, নির্বাচনে মানুষ ভোট দিতে পারত, সাধারণ মানুষ ভোট দিতে পারত। আওয়ামী লীগের সময় সেটা আর উপায় নাই। রাষ্ট্রে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে এই যে স্বৈরাচারী শাসক,
আপনি সাদ্দাম বলেন, আপনি হোসনে মুবারক বলেন, কিংবা গাদ্দাফি বলেন, তারাও কিন্তু বছরের পর বছর তারা ক্ষমতায় থেকেছে। এবং এই যে তাদের প্রলম্বিত ক্ষমতা, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা, সেটা কিন্তু প্রমাণ করে না যে তারা খুব জনপ্রিয় শাসক ছিলেন। এমনকি আমরা যদি এরশাদের কথাও চিন্তা করি, হোসেন মোহাম্মদ এরশাদও কোনো জনপ্রিয় শাসক ছিলেন না, কিন্তু তিনি দীর্ঘ সময় 10 বছর তিনি টানা দেশ শাসন করেছেন। সুতরাং ক্ষমতায় দীর্ঘ সময় থাকা মানেই জনপ্রিয় শাসক হওয়া, কিংবা আন্দোলনের মাধ্যমে উৎখাত করতে না পারা মানেই যে আপনার সাথে মানুষের ম্যান্ডেট আছে, আপনার প্রতি মানুষের আস্থা বিশ্বাস আছে, এটা মনে করা কিন্তু খুবই ভুল হবে। এখনকার পৃথিবীতেও বিভিন্ন দেশে আমরা দেখি স্বৈর শাসকরা 40-50 বছর ধরে ক্ষমতায় আছেন। সে ফর এক্সাম্পল ক্যামেরুনের পল বিয়া, তিনি আছেন 44 বছর। এছাড়াও ইকুইটোরিয়ালের গিনির থিওডোরো ওবিয়াং, তিনি আছেন 40 বছর। রিপাবলিক অফ কঙ্গোর ডেনিস নসেগো 35 বছর। কম্বোডিয়ার হুনসেন 35 বছর। উগান্ডার ইউয়েরি মুসাভেরি 34 বছর। সুদানের ওমর আল বশির 30 বছর। বেলারুশের আলেকজান্ডার লুকাশেনকো 28 বছর। ওনারা যে এই যে 28 থেকে 44 পর্যন্ত বিভিন্ন মেয়াদের সরকারের কথা আমি বললাম, তারা কি ধরনের সরকার, কিভাবে তারা ক্ষমতায় আছেন, আদৌ তাদের সঙ্গে জনগণের ন্যূনতম কোনো সম্পর্ক আছে কিনা, জনগণের ভোটের কোনো সম্পর্ক আছে কিনা, এটা সেই দেশের মানুষ যেমন জানে তেমনি পুরো বিশ্ব জানে। সুতরাং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতায় থাকা এবং গর্ব করে বলা যে আমাকে উৎখাত করা এত সহজ নয়, আওয়ামী লীগকে উৎখাত করা এত সহজ নয়, এটা খুব গর্বের বিষয় না, এটা আসলে লজ্জার।